তোমাদের সাথে আজকে এমন একটা রেসিপি শেয়ার করব হরপ করে বলতে পারি এই খাবারটা তোমরা আগে কোনোদিনও খেয়ে দেখো নি বোনলেস চিকেনের মধ্যে দাও নুন হলুদ গুঁড়ো তার সাথে দাও লঙ্কার গুঁড়ো সামান্য ব্ল্যাক পেপার আর তার সাথে দাও চাট মশলা তারপরে বাড়িতে যদি টক দই থাকে অবশ্যই তিন থেকে দু চামচি টক দই দিয়ে ভালো করে ম্যারিনেট করে রেখে দাও দশ মিনিটের জন্য ননস্টিকটা হালকা একটু গরম করে নেওয়ার পর দিলাম সামান্য সাদা তেল আর তারপরে ওই ম্যারিনেট করে রাখা চিকেনটা পুরোটা দিয়ে দিলাম সামান্য স্যালো ফ্রাই করে নেওয়ার পর এটাকে চাপা দিয়ে রেখে দেব দশ থেকে পনেরো মিনিটের জন্য প্রায় দিকে সেজে উঠুক আর ততক্ষণে আমি সসটা বানিয়ে নিই প্রথমেই প্যানে দিলাম একটা গোটা বাটার তারপরে তিন থেকে চার চামচি দিলাম ময়দা শুকনোভাবে একটু নাড়াচাড়া করার পর এবার আস্তে আস্তে আমি দুধটাও দিয়ে দিলাম এই সসটাই কিন্তু এই চিকেনের একটা মেন ইনগ্রিডিয়েন্টস এটার মধ্যে আমি দিলাম সামান্য নুন তার সাথে দিলাম হচ্ছে মরিচ আর তারপর দিলাম চিলি ফ্লেক্স আর অরিগানো ভালো করে সমস্ত এই মশলাগুলোর সাথে এটাকে মিক্স করে সাইডে রেখে দিলাম ঢাকনা তুলে দেখি চিকেনটাও রেডি এইবার এই সসটাকে ওপর থেকে পুরো চিকেনের মধ্যে অল্প অল্প করে দিতে থাকলাম পাঁচ থেকে দশ মিনিট একটু গ্যাসে হালকা কুক হতে দিলাম তারপরে ওপর থেকে দিয়ে দিলাম একটু একটু করে ছিঁড়ে চিজ আর সবাইকে জানাই অনেক ধন্যবাদ আমি যেভাবে ভেঙে পড়েছিলাম সেখান থেকে তোমাদের সাপোর্টার ভালোবাসা পেয়ে আজকে আমি আবারও উঠে দাঁড়াতে পেরেছি সো রেডি হয়ে গেল আমাদের চিজি চিকেন বটি কাবাব আশা করছি আমার এই সুন্দর রেসিপিটা তোমাদের সবার ভালো লাগবে যদি ভালো লাগে প্লিজ ডু সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড লাইক দিস ভিডিও এবার পালার টেস্ট করে দেখার গরমটা খাবো কি খাবো না সেটা বুঝতেই পারছিলাম না তো যাই হোক সাহস করে যেই মুখে চালান করলাম মুখটা তো গেল প্রথমেই পুড়ে তবে এটা খেতে কিন্তু অসাধারণ হয়েছিল তোমরা কিন্তু অবশ্যই বাড়িতে বানিয়ে দেখো থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান